আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমি আপনাদের সামনে আজকে আইবিএস এবং সে সম্পর্কে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনো ডাক্তার নয়। আমি দীর্ঘ 15 বছর আইবিএস রোগে ভুগছি এবং তা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমি ইন্টারনেট এক্সপ্লোর করে এবং অন্য বিভিন্নভাবে যে তথ্য পেয়েছি, ডাক্তারদের কাছে ঘুরে যে তথ্য পেয়েছি আমি আপনাদের কাছে জানাচ্ছি। আশা করি আপনারা পূর্ণ সুস্থ থাকবেন। গ্যাস্ট্রোলজি বা রেক্টোরাল বিশেষজ্ঞের কাছে যাবেন, তখন সে আপনাকে ক্লোনোস্কোপি করতে বলবে, এন্ডোস্কোপি করতে বলবে, এই জন্য অনেক আপনাকে হ্যাপা পোহাতে হবে এবং অনেক অনেক খরচ করতে হবে। আপনি যদি বাংলাদেশের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে যান, সেখানে ফজলুল কাদের ভদ্রলোক অনেক ভালো ডাক্তার, কিন্তু আপনার পকেট সব শেষ করে দেবে। তো আপনাকে আমি সিম্পল কয়েকটা কথা বলবো, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আইবিএস রোগ থেকে সম্পূর্ণ নয়, অনেকাংশে ভালো থাকবেন এবং প্রায় সুস্থ স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। সেজন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আইবিএস কী সে সম্পর্কে আমি প্রাথমিকভাবে বলি। আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম, দুরকম আছে এটা, একটা হচ্ছে কনস্টিপেশন আর একটা হচ্ছে ডায়রিয়াল। কনস্টিপেশনটাকে বলে আইবিএস সি এবং ডায়রিয়াল মুডটাকে বলে আইবিএস ডি। আইবিএস সি এবং ডি দুটাই বিভিন্নভাবে রোগীরা ভুগে থাকে। প্রথমত আপনি কীভাবে বুঝবেন যে আমি আইবিএসে ভুগছি? আপনি যদি 6 মাসের বেশি সময়ে ডিসেন্ট্রি রোগে ভুগেন, তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে আপনি আইবিএসে ভুগছেন। আর প্রাথমিকভাবে আমি বলে রাখি যে আইবিএস হলে আপনি কখনোই ভাববেন না যে আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, আলসার হওয়ার সম্ভাবনা আছে, আমি কঠিন ডিফিকাল্টি ফেস করব বা এই জন্য আমাকে হিউজ টাকা পয়সা খরচ করতে হবে, এইসব চিন্তা একদম ঝেড়ে ফেলেন। হ্যাঁ, আপনাকে প্রাথমিক কিছু জিনিস জানতে হবে, যেমন আপনি যদি আইবিএসে আক্রান্ত হন তাহলে আপনাকে হুইট অ্যান্ড হুইট প্রোডাক্ট, ভেজিটেবলস এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট এগুলো প্রত্যাহার করতে হবে। এগুলো প্রত্যাহার ঠিক না, কম পরিমাণে খেতে। আপনি যদি 6 মাসের বেশি সময়ে আমাশা রোগে ভোগেন এবং বিভিন্ন ঔষধ খাওয়ার পরেও আপনার এই আমাশা না যায়, তাহলে আপনি নিশ্চিতভাবেই জানবেন যে আপনি আইবিএসের রোগী। সেই জন্য আপনাকে কী করতে হবে, সিম্পল, কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েট স্টাইল চেঞ্জ করতে হবে, আপনার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং আপনার একেবারে ফিয়ার এবং সাউন্ড একটা মেডিকেয়ার নিতে হবে। আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। ফার্স্টলি আপনি ডায়েটারি ফুড এবং ওয়াটারি ফুড, যেগুলোর মধ্যে প্রচুর তরল আছে সেরকম খাবার খাবেন এবং যেগুলোর মধ্যে প্রচুর পানি আছে, ফাইবার আছে, সেই ধরনের খাবার আপনি খাবেন। আর আপনি যেগুলো অ্যাভয়েড করবেন সেসব খাবারের মধ্যে আছে রেড মিট, লেন্টিলস বা মসুরের ডাল, আপনি খাবেন না সিট্রাস বা বাদামি লেবু, আপনি কফি এবং চা কম খাওয়ার চেষ্টা করবেন, দিনে 2-1 কাপ চায়ে যথেষ্ট, এর বেশি খাবেন না। আপনি যে কোনো সময় হাঁটাহাঁটি করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। হ্যাঁ, আপনি অবশ্যই আপনার নির্দিষ্ট একটা সময়ে মেডিটেশন করবেন এবং রাত্রিবেলা যাতে সাউন্ড স্লিপ হয় সেই জন্য আপনি সচেষ্ট থাকবেন। ঘুমানোর পূর্বে কোনো প্রকার দুশ্চিন্তা করবেন না এবং আপনার যদি মলের সাথে মিউকাস থাকে সেই জন্য আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি আজীবন রোস্টিল খেতে পারেন। খামাখা অ্যান্টিবায়োটিক বা বারবার ক্লোনোস্কোপি ইন্ডোস্কোপি এগুলো করে আপনার প্রচুর টাকা পয়সা ব্যয় করবেন না। তাহলে আমি ফার্স্টলি বলতে চাচ্ছি যারা আইবিএসে ভুগছেন, ফার্স্টলি তাদেরকে সময় মতো ঘুমাতে হবে, অ্যাটলিস্ট 7 আওয়ার পার ডে। সেকেন্ডলি, ইউ উইল কন্ট্রোল ডায়েট, ইউ উইল টেক ওয়াটারি ফুড, ফাইবার ফুড অ্যান্ড ইউ উইল অ্যাভয়েড হাই প্রোটিন। আপনি অবশ্যই রেড মিট, লাল জাতীয় মাংস পরিত্যাগ করবেন। হ্যাঁ, আপনি যদি কখনো দেখেন যে আপনার বাউল সিন্ড্রোম খুবই খারাপ, বারবার টয়লেটে যেতে হচ্ছে, আমি আপনাকে সাজেস্ট করব আপনি পানি খাবেন, কিন্তু বারবার স্যালাইন খাবেন না, কারণ স্যালাইন ইজ ভেরি ব্যাড ফর আইবিএস। আপনি শুধু পানি খাবেন এবং মাঝে মাঝে মিল্ক ড্রপ দেবেন। যখন দেখবেন যে আমার পেটের মধ্যে ভুটভাট করছে, টয়লেটে যেতে হচ্ছে, তখন আপনি মিল্ক ড্রপ দেবেন। তাহলে আপনি মিল ড্রপ দেন সমস্যায় পড়লে। আপনি যেসব নির্দিষ্ট হাই প্রোটিন এবং আপনার যেগুলো সিট্রাস, অ্যালকোহল, এগুলো ত্যাগ করুন, রাত্রে পরিমিত পরিমাণ ঘুমান, অনর্থক অযথা টেনশন করবেন না, কারণ আপনি জেনে রাখুন কোনো আইবিএস রোগী ক্যান্সারে
মারা যাবে না। এবং ক্যান্সার তৈরি হয় যখন গাটে শিস তৈরি হয় শিস থেকে, আইবিএস থেকে নয়। আইবিএস, আইবিআরডি ক্যান্সার, ক্লোন ক্যান্সার সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি আইবিএসে ভুগছেন এ কথা কখনোই মনে মনে আপনি সবসময় ভাববেন না। কেউ কখনো জিজ্ঞাসা করলে আপনি বলবেন আমি ভালো আছি। আপনি নিজে ভালো থাকুন, আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখুন, তাদেরকে বারবার আমি রোগে ভুগছি, আমার পেটের প্রবলেম, আমি খেতে পারি না, এই সব কথাগুলো না বলে আপনি নিজে ফুড কন্ট্রোল করুন, ডায়েট চেঞ্জ করুন, আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, রাত্রে পরিমিত পরিমাণ ঘুমান, ফ্যাটিগ এবং টেনশন দূর করুন। আশা করা যায় আপনি ভালো থাকবেন এবং আইবিএসের হাত থেকে পূর্ণ নয় অনেকাংশে এবং প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।